মুসলিমরা কি সত্যি নিষ্ঠুর হয় যে এত এত পশু কুরবানি দিয়ে দেয়? হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজ যারা নতুন আছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করে দিতে একদম ভুলো না। মুসলিমরা কি সত্যি নিষ্ঠুর হয় যে এত এত পশু কুরবানি দিয়ে দেয় প্রত্যেক বকরি ঈদে? ওয়েল, এই কোশ্চেনটা সবসময় অ্যারাইজ হয় যখনই বকরি ঈদ সামনে আসে। তো আজকে এই টপিকটা নিয়েই একটা আলোচনা দেখবো ডক্টর জাকির নায়েকের। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। জাকির নায়েক, আমার নাম গোলাপচাঁদ বিশ্বকর্মা। আমার প্রশ্নটা হলো, বকরি ঈদ এটা কিছুদিন পরেই হবে এই বছরে, আর মুসলিমরা তারা বিশ্বাস করে যে এই বকরি ঈদে তারা কোরবানি দেয় ছাগল, মহিষ, গরু, বিভিন্ন পশু। আর ইসলাম ধর্ম অনুযায়ী ইনসানিয়াত আর মানবতা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক মানুষ দয়া দেখাবে বিভিন্ন পশু পাখির প্রতি আর মানুষের প্রতি, সবার প্রতি তারা দয়া দেখাবে। মুসলিমরা যদি এটা বিশ্বাস করে তাহলে কেন তারা কোরবানি দেয় এই ছাগল, গরু বা মহিষ, বকরি ঈদে কেন এগুলো জবাই করে? মুসলিমরা যে কাজটা করে সেটা কি মানবতার পক্ষে আছে, মানে মানবতা বা ইনসানিয়াত? ভাই, খুব সুন্দর প্রশ্ন করলেন যে আমরা বকরি ঈদে কেন গরু ছাগল কোরবানি দিই। বকরি ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো? যে কোনো পশুর কথা বলতে পারো। প্রশ্নটা হচ্ছে, ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো? ননভেজ খাওয়া নিয়ে তারা কোরবানি দেয়, পশু হত্যা করে। আপনাকে আমি প্রশ্ন করছি, বকরি ঈদ বাদে অন্য সময় কোরবানি দিলাম, এটার কি অনুমতি আছে? না না, ঠিক আছে, দুটোরই উত্তর দিচ্ছি। বকরিদে যেটা হয়, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাংস বা রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। অন্য ধর্মে এরকম না, অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু বলি দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে, সেটা খায় কে? ঈশ্বর খান। ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি, কমপক্ষে তিন ভাগের এক ভাগ অবশ্যই গরিব লোককে দিতে হবে, এক তৃতীয়াংশ দেব আত্মীয় আর বন্ধুদের, বাকিটা নিজের জন্য রাখবো। নিজের জন্য ম্যাক্সিমাম এক তৃতীয়াংশ রাখতে পারবেন, চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন। তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছি? মানুষ জাতির উপকার করছি, আমরা তাদের জন্য খাবার দিচ্ছি। এখন কাউকে খাবার দেয়া, এটা কি ভালো না খারাপ? খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে, এটা কি ভালো না খারাপ? ভালো, মানুষের জন্য এটা ভালো না খারাপ? ভালো। তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে? মানুষের জন্য ভালো, কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে? আর সত্যি বলতে, একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে, নন ভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না। তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন নন ভেজ খেতে, তাহলে আমরা সেটা খাবো না কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 1, সেই চতুষ্পদ প্রাণীর মাংস খাও যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ বলেছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 5, তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন যাতে করে তোমরা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো। এই কথাটা আবারও আছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 21, যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন, তাদের উদরের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও। তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন, তাহলে ননভেজ খাবো না কেন? এবার লজিক্যাল কারণে আসি। এখনকার বিজ্ঞান বলছে যে নন ভেজ খাবারে, মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে, আর এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে। আমাদের মানুষের শরীরে 23 রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয়। এগুলোর মধ্যে 8টা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না, এগুলো পাই আমরা খাবার থেকে। এমন কোনো ভেজ খাবার নেই যেখানে এই 8টার সবগুলোই পাবেন, শুধুমাত্র মাংস জাতীয় বা নন ভেজ খাবারেই এই 8টা অ্যামিনো অ্যাসিডই পাবেন। এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন তৃণভোজী প্রাণীদের, গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সমান, তারা শুধু ভেজ খাবার খায়, মাংস খেতে পারে না। এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের, বাঘ, সিংহ, চিতাবাঘ,
তাদের মুখের দাঁতগুলো সূচালো, যাতে মাংস খেতে পারে, এজন্য তাদের দাঁতগুলো থাকে সূচালো। তারা শুধু মাংসই খায়, ভেজ খাবার তারা খেতে পারে না। যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁতগুলো দেখেন, আমাদের সূচালো দাঁত আছে, আবার সমান দাঁতও আছে, আমরা সব ধরনের খাবারই খেতে পারি। যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো, তাহলে আমাদেরকে সূচালো দাঁত দিলেন কেন? ননভেজ খাওয়ার জন্য। এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিপাকতন্ত্র, গরু ছাগল বা ভেড়ার শুধু ভেজ খাবার হজম করতে পারে, নন ভেজ হজম করতে পারে না। আর মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র বাঘ, চিতাবাঘ, সিংহ শুধু মাংস হজম করতে পারে, ভেজ হজম করতে পারে না। আবার মানুষের যে পরিপাকতন্ত্র, সেখানে আছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, ভেজ খাবার হজম করতে পারে, নন ভেজ হজম করতে পারে। যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো, তাহলে দুটোই হজমের পরিপাকতন্ত্র দিলেন কেন? এছাড়াও অনেক ভুল ধারণা আছে যে হিন্দুদের ননভেজ খাবার খাওয়া উচিত না, এটা ভুল ধারণা। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, এটা আছে মনুস্মৃতিতে, অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, ঈশ্বর প্রাণী বানিয়েছেন, তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা। যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও, তাহলে কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় 5 অনুচ্ছেদ 31 যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য, সেই ধরনের প্রাণীকে হত্যা করো, কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 40 যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয়। হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরো অনুচ্ছেদ আছে, বেদেও আছে যে মুনি আর ঋষিগণ নন ভেজ খাবার খেত, তারা গরুর মাংস খেত। মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88, পাণ্ডবদের গল্পটা তো জানেন, পঞ্চ পাণ্ডব পাঁচ ভাই, সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির, তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব, পূজার সময়, যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবেন। ভীষ্ম উত্তরে বললেন, যদি তুমি লতা পাতা আর শাকসবজি উৎসর্গ করো, তাহলে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন এক মাস, মাছ উৎসর্গ করলে 2 মাস, যদি তুমি মাংস দাও তাহলে 3 মাস, যদি খরগোশ উৎসর্গ করো তাহলে 4 মাস, যদি ছাগল দাও তাহলে 5 মাস, শুকুরের মাংস দিলে তখন 6 মাস, যদি পাখির মাংস দাও তাহলে 7 মাস, হরিণের মাংস দিলে 8 মাস, এভাবে তিনি বলে গেলেন। মহিষের মাংস দিলে 11 মাস, যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো 1 বছর, আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন, তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও। এ কথা কে বলেছেন? ভীষ্ম যুধিষ্ঠিরকে। পুরো তালিকা দেওয়া আছে, শাকসবজি, মাছ, খরগোশ, ছাগল, সবকিছু আছে, মহিষ, গরু। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে ননভেজ খাওয়ার অনুমতি আছে। হিন্দুরা এখন এগুলো মানে, কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি, যেমন অহিংসা, এখন হিন্দুরাও এটা পালন করে। আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে নন ভায়োলেন্স, জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না, যদি একজন মানুষ কোন রকম প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে, আমি সেটার পক্ষে আছি। এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ, কারণ এটা হচ্ছে জীবন, জীব হত্যা করা নিষিদ্ধ। এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালারও জীবন আছে, তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন। তখন যুক্তি বদলায় ঠিক আছে, আমরা মানছি যে গাছপালারও জীবন আছে, তবে ব্যথা অনুভব করতে পারে না, তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ। আচ্ছা, তর্কের খাতিরে মানলাম, কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড, এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পাই না। বর্তমানের বিজ্ঞান বলে যে গাছপালা কান্নাকাটিও করে, কিন্তু সেটা মানুষ শুনতে পায় না। আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে। তখন হয়তো বলবেন, আচ্ছা ঠিক আছে, মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে, তবে এদের 2 বা 3টা ইন্দ্রিয় কম আছে, তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পাপ পশু পাখি হত্যার চেয়ে, তাদের ইন্দ্রিয় 5টা। আচ্ছা, তর্কের খাতিরে এটাও মানলাম যে গাছপালা 2টা ইন্দ্রিয় কম থাকে পশু পাখির চেয়ে। আপনাদের একটা প্রশ্ন করি, যে ধরেন আপনার ভাই, আল্লাহ না করুন, ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে, আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেললো, তখন কি জজের কাছে গিয়ে বলবেন মাই লর্ড
এই খুনিকে কম শাস্তি দেন, কারণ আমার ভাই ছিল বোবা আর কালা, এভাবে বলবেন? আপনি জজকে বলবেন তাকে বড় শাস্তি দেন, আমার ভাই ছিল মাসুম, সে শুনতো না, বলতে পারতো না। তাই ইসলাম ধর্মে এমন না যে দুটো ইন্দ্রিয় কম বা দুটো বেশি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, তোমরা বৈধ আর পবিত্র খাদ্যবস্তু থেকে আহার করো, যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন। আর এছাড়াও যদি অমুসলিমরা তারা ননভেজ খাবার খেতে না চায়, আমার কোনো সমস্যা নেই, আপত্তিও নেই। শুধুমাত্র যখন বলছেন এটা পাপ, মানবতার বিরুদ্ধে, তখন আমি উত্তর দিচ্ছি। এমনিতে অমুসলিমরা ভেজ খাবার খেলে সেটা আমার জন্য ভালো, যদি সব অমুসলিম নন ভেজ খাওয়া শুরু করে দেয় তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে, তাই ব্যক্তিগতভাবে আমার আপত্তি নেই। তো আমারও কয়েকজন ফ্রেন্ডস ছিল, তারা বলতো কি কি করে বলিস অ্যানিমাল লাভার, অ্যানিমাল লাভার বলে কি করে খেয়ে নিচ্ছিস মাছ মাংস। তো এইটা শুনে ছোট ছিলাম তখন, এত কিছু রিজনিং দিয়ে বোঝাতে সত্যিই পারতাম না, বাট হ্যাঁ মনের মধ্যে একটা কোয়েশ্চেন অ্যারাইজ হতোই যে এরকম কেন বলছে, গাছপালাদেরও তো প্রাণ আছে তাহলে এরকম করে কেন বলছে। বাট হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন যে শুধু মুসলিমরা ফেস করে তা নয়, কিন্তু যারা হিন্দুরা আছে, যারা ননভেজ খায় তাদেরও এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করেই, যারা ভেজিটেরিয়ান গ্রুপ আছে তারা। কিন্তু পার্সোনালি আমার যদি ওপিনিয়ন জিজ্ঞেস করো তো আমার একটাই কথা যে তো কে কি তার বাড়িতে রেঁধে খাচ্ছে এটা খাওয়ার দেখার বিষয় না, এটা সত্যি পার্সোনাল চয়েস। অ্যাজ লং অ্যাজ সে কোনো মানুষ হত্যা করে খাচ্ছে না ততটুকুই যথেষ্ট। সো ইয়া গাইস, দ্যাট ইজ ইট ফর টুডে। তোমাদেরও যদি এরকম ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে হয়েছে তাহলে নিচে লিখে নিশ্চয়ই জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।